নিজ গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নামের মতোই যেন অবহেলিত ১৯৯৫ সালে নির্মিত চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়নের এই প্রাথমিক বিদ্যালয়টি। মাত্র পাঁচজন শিক্ষক বিদ্যালয়ের দেড় শতাধিক কোমলমতি শিশুকে পাঠদানে নিয়োজিত। এটি ২০১৬ সালে এমপিওভুক্ত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কিংবা নতুন ভবন নির্মিত না হওয়ায় শ্রেণীকক্ষগুলো পড়ে আছে জরাজীর্ণ অবস্থায়। চাঁদপুর প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। এ যুগেও এমন স্কুল আছে, এটিও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঝুঁকিপূর্ণ ভুতুরে ভবন, এখানে আসতে ভয় হয় কোমলমতি শিক্ষার্থীদের। তবু তারা অদম্য ইচ্ছে নিয়ে আসে আলোকিত মানুষ হতে। বিদ্যালয়ের যখন এমন দৈন্য দশা, থমকে দাঁড়ায় শিক্ষার্থীদের স্বপ্নিল পথ চলা। আমাদের স্কুলটা ভাঙ্গাচোরা, পড়তে পারি না, বৃষ্টি পড়ে, আমাদের বই খাতা ভিজে যায়। আমরা একটা স্কুল চাই। আমাদের স্কুলটা ভালো লাগে না, স্কুলটা ভাঙ্গাচোরা, ফ্যান্স নেই, ভয় করে এখানে পড়তে, খালি পানি ভরে, বৃষ্টি ভরে, আঙ্গুল জানালা উনালা সব ভাঙ্গাচোরা। ২০১৭ সালে নতুন একাডেমিক ভবনের জন্য সরকারের কাছে আবেদন করা হলেও ভূমি জটিলতার কারণে তা আটকে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষকদের মুখেও হতাশার সুর। আমার বিদ্যালয়ে আমরা মোট পাঁচজন শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৫০ জন। বিদ্যালয়টি এমনই জরাজীর্ণ যে বিদ্যালয়ে লেখাপড়ার মানসম্মত লেখাপড়া করা আমাদের পক্ষে দুরূহ ব্যাপার। বৃষ্টি হলে বাচ্চাদের বই খাতা ভিজে যায়, বাচ্চারও ভিজে যায়। এইভাবে লেখাপড়া করা কোনো মতেই সম্ভব হচ্ছে না। নতুন ভবন বরাদ্দ হয়েছে নিচু ভূমির কারণে, টেন্ডার প্রক্রিয়া জটিলতার কারণে এই টেন্ডার প্রক্রিয়াটা বাতিল করে নতুন ভবন স্থান উপযোগী ভবন বরাদ্দের জন্য আমরা উদ্বৃত্তন কর্তৃপক্ষের মাধ্যমে গত ২৬/৫/২০২২ তারিখের উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির রেজুলেশনের মাধ্যমে উদ্বৃত্তন কর্তৃপক্ষের নিকট সুপারিশ পেশ করেছি। খেলার মাঠ, সুপেয় পানি সহ খুদে শিক্ষার্থীদের জন্য অন্যান্য সুবিধা তো অনেক দূরের কথা। NTV News Desk.